প্রিয় শিক্ষার্থীরা অনেকেই প্রশ্ন করছিল যাদের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পরিবর্তন হয় নাই তোমরা আসলে কি করবা তোমাদের করণীয়টা আসলে কি মূলত আজকে এই ভিডিওতে আমি তোমাদের উদ্দেশ্যে কথা বলবো যাদের রেজাল্ট কিনা না বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পরিবর্তন হয় নাই তাদেরকে নিয়ে প্রথমত দেখো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কত টাকা লেগেছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে এখানে তোমাদেরকে একশো টাকা করে লেগেছে হয়তোবা তুমি দুইটা বা তিনটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছো চারশো পাঁচশো টাকায় খরচ হয়েছে বা এর খুব বেশিও খরচ হইতে পারে কিন্তু তুমি যে একটা সাবজেক্টে ফেল করেছিলা বা একাধিক সাবজেক্টে তুমি নম্বর কম পেয়েছো কোনো সাবজেক্টে দুই তিন কোনো নম্বরে এক নম্বর কম পেয়েছো এই যে একটা যে কনফিউশন কারণ দেখবা যে যখনই তুমি মার্কশিটটা অন্য কারোর কাছে দেখাবা আমার কাছে দেখাইতা যখন মার্কশিটটা আমি বলতাম তুমি তো এই দুইটা তিনটে সাবজেক্টে এক মার্ক করে পাইতা হয়তো বা পেতেও পারতা তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো নাই কেন এখন তার সেই প্রশ্নের অ্যান্সার প্রশ্নের অ্যান্সারও তুমি জানো তুমি বলবা যে হ্যাঁ আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি অর্থাৎ তোমার যে একটা কনফিউশন ছিল সেটা তুমি ক্লিয়ার হয়ে নিলা যে আসলেই কি তুমি এক নম্বর পাওয়ার যোগ্য কিনা বা তারা দিতে পারতো কিনা হয়তোবা তারা দিতে পারতো না বা দিতে তারা চায় না এই জন্যই হয়তো তুমি পাও নাই বিষয়টি এমনই যে তুমি হয়তো বা ওরকমভাবে সুযোগ তোমাকে দেয় নাই তারা তুমি পাও নাই তো এই জায়গায় বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তারা তো একদিক থেকে একটু কনফিউশন ক্লিয়ার হয়েছে যে না আমার রেজাল্ট যেটা আছে সেটা আমার ঠিক রেজাল্টই আছে আমি তো যাচাইবাসাই আরও একবার করে নিলাম সেকেন্ড যে ব্যাপারটা যারা ইতিমধ্যে পাশ করেছো হয়তো বা নাম্বার বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমাদের তো আর কোনো সমস্যা নেই কারণ তোমরা কলেজ ভর্তি অ্যাপ্লাই করতে পারবা হয়তো বা দেখা যায় যে একটা ভালো কলেজ তুমি পাবা না কিন্তু ভালো কলেজ না পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুমি আপাতত একটা কলেজে ভর্তি হও লাগলে পরবর্তীতে সময় সুবিধা অনুযায়ী তুমি ভালো একটা কলেজে টিসি নিয়ে ট্রান্সফার নিয়ে তুমি যেতে পারবা সেকেন্ড যে ব্যাপারটা যাদের রেজাল্ট একদমই পরিবর্তন হয় নাই অর্থাৎ যারা ফেল এসেছে তাদেরকে কী করণীয় দেখো তোমাদের ক্ষেত্রে তো কোনো কিছু করণীয় না তোমাদের জাস্ট জীবন থেকে একটা বছর একটু লস হয়ে গেল এখন এটা আসলে একটু না এটার পরিমাণটা অনেক বেশি তবে এই একটা বছর তুমি বসে থেকো না এটা হচ্ছে তোমাদের প্রতি পরামর্শ কেননা তুমি যদি একটা বছর বসে থাকো তাহলে লসটা তোমার হবে তুমি একটা বছর হয় জব করো নয় টিউশনই করো নয় তুমি অন্যান্য দক্ষতা তৈরি করো যে দক্ষতাটা তোমার কাজে দিবে যেমন সেটা স্পোকিং ইংলিশ হইতে পারে কোনো গ্রাফিক্সের কোর্স হইতে পারে মানে এক্সটার্নাল যে কোর্সগুলো যেগুলো লাইফের সাথে অ্যাড হয় এরকম কিছু কোর্স করো এই রকমের কোর্স করলে কী হবে যে নিজেকে অন্তব্য একটু ভালো একটা জায়গায় নিয়ে যেতে তুমি পারবা এই বিষয়ের মাধ্যমে সময়টাকে তুমি কাজে লাগা মূল উদ্দেশ্য হচ্ছে সময়টাকে কাজে লাগানোর আরও একটা ব্যাপার হচ্ছে যে তোমাকে সামনের বছর দুই হাজার পঁচিশের সাথে এক্সাম দিতে হবে সেক্ষেত্রে দুই হাজার পঁচিশের সাথে এক্সামের ব্যাপারটা কিন্তু আবার এমন না যে তুমি অনেক অসুবিধা থাকবে তোমরা যেমন দুই হাজার চব্বিশে পুরো বইয়ের উপরে পরীক্ষা দিয়েছ দুই হাজার পঁচিশেও পুরো বইয়ের উপরেই পরীক্ষা হবে ইতিমধ্যে আমাদের কিন্তু সিলেবাস সাজেশন এগুলো কিন্তু আপলোড করা হচ্ছে সেগুলো হয়তো তোমরা দেখতে পাবা সো এমন না যে তোমাদেরকে আলাদাভাবে কষ্ট করতে হবে বা অন্য কোনো কিছু করতে হবে তা না একই নিয়ম সব কিছু একই থাকবে জাস্ট একটা বছর তোমার লস হয়ে গেল এখন দেখো যারা পরীক্ষায় ফেল করেছো হয়তো বা তুমি তোমার নিজের কারণে ফেল করেছো নয় পরিবেশের কারণে নয় শিক্ষকদের কারণে কিন্তু কোনো কিছু তো এখন আর তোমার হাতে নাই যা আবার তো হয়ে গেছে এখন সামনে তোমাকে এটা নিয়ে মুভ করতে হবে এই জায়গায় আপসেট হয়েও না দেখো সেদিন টিচারের কথা বলছিল একটা টিচারের একটা ইন্টারভিউ দেখলাম তিনি বলছিলেন যে আমার যে ছেলেটা লাস্ট বয় ও মাসে এখন দেড় লাখ টাকা ইনকাম করে আর যে ছেলেটা ফার্স্ট বয় ছেলেটা এখন পাগল সো বিষয়টা এমন যে কার লাইফ কোথায় ঘুরে যায় কেউ বলা যায় না তুমি তোমার লাইফে সঠিক চর্চাটা করে যাও ভালো কিছু শিখে যাও ভালো কিছু ব্যাক করো সমাজে এবং ভালো কিছু প্র্যাকটিস করে দেখবা যে কখন কি হয়ে যাবে তুমি নিজেও দেখতেছো বুঝতে পারবে না তো আমি জাস্ট এইটাই বলবো যে লাইফে আসলে একটা পরীক্ষায় ফেল করা মানে যে পুরো জীবনটা নষ্ট এমনটা কিন্তু না এমনটা যদি ভেবে থাকবে তাহলে ভুল ভাববা এমনটা কিন্তু কিছুই না তো এই মুহূর্তে যারা ফেল করেছে তোমাদেরকে এটুকুই বলবো যে সামনে একটা বছর তুমি কাজে লাগো সময়গুলো নষ্ট করো না আর সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে যারা ইতিমধ্যে কলেজে আবেদন করেছো তোমরা করে যাও কন্টিনিউ করে থাকো সামনের বছর বা ভালোটা কলেজে ভর্তি হয়ে যাবে লাগলে পরবর্তী টিসি নিয়ে ভালো কলেজে চান্স পেয়ে যাবা ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ